সে নিজেই অষ্টম শ্রেণীতে পড়ে। সে নিজে এক ছাত্র, আবার শিক্ষকও বটে। এইটুকু বয়সেই গ্রামের ক্ষুদে ছেলে মেয়েদের পড়াশুনো করানোর দায়িত্ব তুলে নিয়েছে নিজের কাঁধে। বাঁকুড়ার তালডাংরায় প্রান্তিক দুস্থ ছেলে মেয়েগুলোর জন্য আলোর পথ দেখাচ্ছে তাদের সৌরভ মামা। যে বয়সে ছেলে মেয়েরা মাঠে ঘাটে খেলাধুলো করে বেড়ায়, সেই বয়সে এই সৌরভ ছোট ছোট ভাই বোনেদের পড়াশুনো শিখিয়ে মানুষ করার দায়িত্ব নিজের কাঁধে নিয়েছে। পড়ুয়ারাও ভীষণ ভালোবাসেন তাদের সৌরভ স্যারকে, থুড়ি সৌরভ মামাকে। আজকের এই ক্ষুদে শিক্ষকের পুরো নাম সৌরভ ব্যাধ। সে এখনো পর্যন্ত যাযাবর সম্প্রদায়ের প্রথম প্রজন্মের সদস্য। সে প্রাথমিকের গণ্ডি ছাড়িয়ে হাই স্কুলে পা রেখেছে। তালডাংরার শতাব্দী প্রাচীন হারমাসরা হাই স্কুলের ক্লাস সৌরভ নামের এই ছাত্রই এখন শিক্ষকের ভূমিকায়। এখনো পর্যন্ত সে নিজে যা শিখেছে তা নিজের মতন করেই শেখানোর চেষ্টা করছে তাদের যাযাবর সম্প্রদায়ের ছোট ছোট ভাই বোনগুলোকে। প্রতিদিন সকাল আর বিকেলে হারমাসরা সংলগ্ন জেমুয়া যাযাবর কলোনিতে খোলা আকাশের নিচে গাছের তলায় চলে সৌরভের স্কুল। সেখানে অয়ে অজগরটি আসছে তেরে থেকে একে চন্দ্র দুয়ে পক্ষ সবই শিখছে ওখানকার শিশুরা। প্রসঙ্গত, বাঁকুড়ার তালডাংরার হারমাসরার জেমুয়া যাযাবর কলোনিতে সাতটি পরিবারের প্রায় ৪০ জন সদস্য বসবাস করেন। স্থায়ী রোজগারের সেভাবে কোনো সুযোগ না থাকায় এক প্রকার অর্থাভাবেই দিন কাটে তাদের। অর্থ যেখানে ভাবায় সেখানে শিক্ষা গ্রহণ যেন বিলাসিতা। কিন্তু এসবকে মিথ্যা প্রমাণ করে এই এলাকায় যাযাবর সম্প্রদায়ের প্রথম প্রজন্ম সৌরভ যে হাই স্কুল পর্যন্ত পৌঁছতে পেরেছে, এখানেই থেমে থাকা নয়। সে চায় তার মতো পাড়ার অন্যান্যরাও শিক্ষার আলোয় আলোকিত হোক। ক্ষুদে শিক্ষক সৌরভের কথায়, আগে আমাদের কেউই স্কুলে যাওয়ার কথা ভাবেনি, সুযোগও ছিল না। এখন আমি নিজে হারমাসরা হাই স্কুলে অষ্টম শ্রেণীতে পড়ি। এছাড়া পাড়ার ভাই বোনগুলোরও অক্ষর পরিচয় করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছি। তবে বর্তমানে বিষ্ণুপুরের কাজীবাবু এই কাজে যথেষ্ট সহযোগিতা করছেন বলে সে জানায়। সৌরভ মামাকে শিক্ষক হিসেবে পেয়ে বেজায় খুশি বিশ্বরূপ, কল্পনা, ব্যাদরা। তাদের কথায় সৌরভ মামা প্রতিদিন দুবেলা আমাদের পড়ায়। পড়াশুনো করতে বেশ ভালোই লাগে বলে এই যাযাবর শিশুরা জানিয়েছে।